দেশ ছাড়ার আগে এক সাক্ষাৎকারে নিজের অবসর ও অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপের পর তাকে আর টাইগারদের নেতৃত্বে দেখা যাবে না বলেও তিনি উল্লেখ করেছিলেন একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার বিষয়ও জানিয়ে দেন ডেডলাইন সাকিব বলেছিলেন দুই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে চান তিনি তবে এবার আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ফিট থাকা সাপেক্ষে এরপরও খেলার ইচ্ছার কথা জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ আজ বিশ্বকাপ অভিযান শুরু করেছে এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানান সাকিব এ সময় টাইগার অধিনায়ক বলেন বিশ্বকাপে পঞ্চবারের মতো দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত আমরা দারুণ পারফর্ম করা একটি দল পেয়েছি সবার সমন্বয়ে শুরুটাও ভালো করা গুরুত্বপূর্ণ এর আগে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সাকিব। কোচ চণ্ডিকা সিংহের একটি সাক্ষাৎকার প্রকাশ করে সেখানে সাকিবকে বলতে শোনা যায় দুই পর্যন্ত আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই এটা নিশ্চিত এরপরও যদি আমি পারফর্ম করতে পারি এবং ফিট থাকি তাহলে খেলা চালিয়ে যেতে পারি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়কত্ব করতে চাই না দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলব দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি টোয়েন্টিকে বিদায় দেব টেস্টের অবসর শিগগিরই তবে এক এক ফরম্যাট এক এক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করব দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্ব ক্রিকেটে সাকিব রাজত্ব করছেন দুই যুগেরও বেশি সময় ধরে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে আরও বেশি সময় ধরে পাওয়া টাইগার ক্রিকেটের জন্যই মঙ্গলকর শেষ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার কতটা দীর্ঘ করবেন সেটি সময়ই বলে দেবে